নমস্কার বন্ধুরা, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। এতদিন বিরোধীরা বলতো, সমালোচক মহল বলতো যে রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে অস্থির পরিস্থিতি চলছে, 356 ধারা প্রয়োগ করা দরকার। কিন্তু এবার সরাসরি এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল জগদীপ ধনকর। সরকার পক্ষ বলতে পারে যে রাজ্যপাল তো এমন কথা বলবেনই, কারণ তিনি তো বিজেপির এজেন্ট, প্রতিটি ক্ষেত্রে সরকারকে বাধা দেওয়াই তার উদ্দেশ্য, তাই তিনি এই ধরনের কথা বলছেন। কিন্তু ঠিক কী কারণে রাজ্যপাল এই ধরনের কথা বললেন? সত্যিই কি সরকারকে অস্বস্তিতে ফেলতে পারে তার এই ধরনের মন্তব্য, নাকি রাজ্যপালের এই ধরনের বক্তব্যের পেছনে কোনো বাস্তব ভিত্তি রয়েছে? আজকের প্রতিবেদনে সেই বিষয়টি স্পষ্ট করব আমরা। প্রথম কথা, আপনারা জানেন যে আদালতের নির্দেশ পেয়ে নেতাই দিবসের দিন প্রতিবারের মতো এবারেও শহীদদের সম্মান জানাতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানেও পুলিশ দিয়ে তাকে বাধা দান করা হয়, আর তারপরেই গর্জে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন যে তিনি এই বিষয়ের প্রতিবাদে অভিযোগ জানাবেন। ইতিমধ্যেই আমরা এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন করেছি। আমরা সেখানে বলেছি যে হাইকোর্ট যেখানে রাজ্যের বিরোধী দলনেতাকে যাওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিচ্ছে, সেখানে রাজ্যের প্রশাসন কেন এই ধরনের কাজ করছে, কেন এতটা দলদাস হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আর এবার সেই বিষয় নিয়েই রাজ্যের জবাব তলব করার পাশাপাশি একটি বিস্ফোরক টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর, যেখানে তিনি লেখেন, দেখে মনে হচ্ছে রাজ্যে জরুরি অবস্থা চলছে, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও বিরোধী দলনেতার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাতে হবে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে, 10ই জানুয়ারি লিখিত রিপোর্ট সহ সকাল 11টায় রাজভবনে আসতে হবে। বিশেষজ্ঞরা কিন্তু উপলব্ধি করছিলেন যে এমন কোনো একটা পরিস্থিতি তৈরি হবে রাজ্যে, যেখানেই শুভেন্দু অধিকারী যাচ্ছেন সেখানেই তাকে বাধা দেওয়া হচ্ছে। এবার তিনি বিজেপির নেতা, রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু এর আগে তিনি কিন্তু প্রতিবার যখন তিনি তৃণমূলে ছিলেন তখন তিনি এই নেতাইয়ে গিয়ে শহীদ পরিবারের পাশে থেকেছিলেন, সেখানে গিয়ে শহীদদের সম্মান জানিয়েছিলেন, কিন্তু তখন তাকে বাধা দান করা হয়নি, কারণ তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং সরকারে ছিল তৃণমূল। এখন তিনি বিরোধী দলের সাথে যুক্ত হয়েছেন বলেই তাকে আটকে দিয়ে একেবারে নির্লজ্জ রাজনীতি করছে প্রশাসন, এমনটাই অভিযোগ বিরোধীদের। শুভেন্দু অধিকারী যে ছেড়ে দেবেন না, তিনিও যে শেষ দিকে ছাড়বেন তা নেতাই গ্রামে পুলিশের বাধা পাওয়ার সাথে সাথেই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই আমরা অপেক্ষায় ছিলাম যে এর পরে শুভেন্দু অধিকারী কী পদক্ষেপ গ্রহণ করেন। আর এই পরিস্থিতিতে রাজ্যপালের এই ধরনের টুইট এবং শুভেন্দু অধিকারীকে আটকানোর ঘটনায় উষ্মা প্রকাশ করে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে যেভাবে রাজভবনে তলব করলেন রাজ্যপাল, তাতে একটা জিনিস স্পষ্ট যে রাজ্য সরকার একেবারে নাস্তানাবুদ হতে চলেছে। বন্ধুরা, তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেন যে পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র আর অন্য কোনো রাজ্যে নেই, কিন্তু এ কেমন গণতন্ত্র যেখানে বিরোধী দল কোথাও যেতে পারবে না, বিরোধী দলের নেতা কোথাও একটা যেতে গেলেই তাকে পুলিশ দিয়ে আটকানো হবে, তাহলে হয় রাজ্যের অবস্থা ভালো নয় তাই সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, আর তা না হলে বিরোধী দলকে ভয় পাচ্ছে শাসক দল, এই দুটোর মধ্যে একটা বিষয় হবে। ফলে যাই হোক না কেন, পুলিশ দিয়ে সবসময় বাধা দান করা যে রাজ্যের জরুরি অবস্থার সামিল তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই বিষয়টি টুইটে তুলে ধরে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন রাজ্যপাল। অনেকেরই আশঙ্কা, রাজ্যপাল যেভাবে এই ঘটনায় রাজ্যে জরুরি অবস্থা চলছে বলে টুইট করেছেন, তাতে কিন্তু ভবিষ্যৎ বড় বিপদসংকুল হয়ে উঠতে পারে তৃণমূল সরকারের কাছে। একের পর এক বিরোধী দলকে বাধা দানের ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্রের দ্বারস্থ হয়ে রাজ্যপাল তুলে ধরতে পারেন রাজ্যের অগণতান্ত্রিক পরিস্থিতির চিত্র, আর তখন যদি কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু তৃণমূলকে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর দ্বিতীয় প্রশ্ন এবং আশঙ্কার বিষয় যেটা, সেটা হলো রাজ্যপালের এই জবাবদিহি তলব। নেতাই গ্রামে শুভেন্দু অধিকারীকে আটকানোর পেছনে কী কারণ ছিল? রাজ্যপাল কিন্তু সেই জবাব চেয়েছে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছে, ফলে তারা রাজভবনকে কী উত্তর দেয় তা অবশ্যই দেখার বিষয়। অনেকে আবার বলছেন রাজ্যপালের মুখোমুখি হওয়ার সাহস নেই রাজ্য প্রশাসনের কর্তাদের, কারণ তারা জানে শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে, তাকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সেই কারণে হয়তোবা রাজ্যপালের মুখোমুখি হওয়ার বিষয়টি এড়িয়ে যাবেন রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তা। কিন্তু
যদি তেমনটা করেন মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি, তাহলে কিন্তু আরও বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন রাজ্যের সাংবিধানিক প্রধান। তিনি এবার এমন কিছু করতে পারেন যার ফলে নড়ে যেতে পারে নবান্নের ভিত। এখন তৃণমূলের কাছে দুটো অস্ত্র রয়েছে, হয় তাদের নিজেদের শুধরে নিতে হবে, বিরোধী দলকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। বিরোধী দলনেতা গণতান্ত্রিক পরিস্থিতিতে যদি কোথাও যেতে চান তাহলে তাকে যেতে দিতে হবে, আর তা না হলে যদি আবার এইভাবে বাধাদান করতে শুরু করে শাসক দল এবং নিজেদের নির্লজ্জ রাজনীতি প্রকাশ্যে আনতে শুরু করে তৃণমূলের প্রশাসন, তাহলে কিন্তু তাদের জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কারণ তৃণমূল যদি ভেবে নেয় যে পুলিশ দিয়ে তারা বিরোধী দলকে আটকে দেবে, তাহলে তাদের এটাও মাথায় রাখতে হবে যে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল কিন্তু গোটা ঘটনায় জবাবদিহি চাইবেন। তখন কিন্তু সেই জবাব দিতে না পারলে সেই রাজ্যপাল এমন কোনো পদক্ষেপ নেবেন যা বাড়তি হাতিয়ার হয়ে দাঁড়াবে বিরোধীদের কাছে, আর শাসক দলের কাছে তা হয়ে দাঁড়াবে অশনি সংকেত। অন্তত তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গণতন্ত্র গণতন্ত্র বলে সব সময় চিৎকার করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের রাজ্যেই গণতন্ত্রকে ঠিক রাখতে পারছেন না এবং সেই কারণে যে রাজ্যে জরুরি অবস্থা চালু হয়েছে, তা কার্যত নিজের টুইটের মধ্যে দিয়েই বুঝিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফলে রাজ্যপালের এই টুইট এবং রাজ্যের দুই প্রশাসনিক শীর্ষকর্তাকে রাজভবনে তলবের কারণে এখন বড় সড়ো খেসারত দিতে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। বিশেষজ্ঞরা কিন্তু তেমনটাই আশঙ্কা করছেন। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কী মতামত? আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধু বাংলা চ্যানেলটি। রাজ্য থেকে জেলা, গ্রাম থেকে শহর, প্রতিটি খবরের মূল্যবান আপডেট পেতে নজর রাখবেন প্রিয় বন্ধু বাংলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।